ভ্যান চালক আতিকুল ইসলামের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। প্রচুর পরিশ্রম করে তিনি মেধাবী সন্তানকে বুয়েটে ভর্তি করিয়েছিলেন, কিন্তু তার ছেলে আবরার হত্যা আসামি হয়ে এখন পুলিশের কাছে। জয়পুরহাটের ভ্যান চালক আতিকুল ইসলামের ছেলে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের 16তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আকাশ হোসেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় অভিযুক্ত আসামি হিসেবে পুলিশের হেফাজতে রয়েছে সে। বুধবার আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আকাশের বাবা আতিকুল ইসলাম বলেন, আকাশ ছাত্রলীগের বুয়েট শাখার সদস্য, এটা জানতাম না, তবে ছেলেকে রাজনীতিতে জড়িত না হতে বারবার নিষেধ করেছিলাম। সে যদি আমার কথা শুনতো তাহলে আজ এই পরিস্থিতি হতো না। দীর্ঘ শ্বাস ছেড়ে আতিকুল বলেন, আমার সব স্বপ্ন শেষ, এখন স্বপ্ন পূরণ তো দূরের কথা, জীবনটাই বাঁচানো দায় হয়ে পড়েছে। পুরো পরিবার দুশ্চিন্তায় চোখে মুখে সব অন্ধকার দেখতেছি। ছেলেকে বুয়েটে পাঠিয়েছিলাম ইঞ্জিনিয়ার বানাতে, নিজে না খেয়ে তার জন্য মাসে মাসে টাকা পাঠিয়েছি আজ এই দিন দেখার জন্য। আকাশের বাবা আরো বলেন, পুরো জয়পুরহাট জেলার লোক তার সুনাম করছিল, ম্যাট্রিক ইন্টারে গোল্ডেন A+ পাইছে, এলাকার মানুষ তার লেখাপড়ায় নিজ থেকে সহযোগিতা করেছে। আজ আমার সব শেষ হয়ে গেল, এখন আমি কি করব।